আমরা এখন যাচ্ছি মারানিতে হিড়িম্বা মন্দির দেখতে। আমাদের যে রামায়ণে পঞ্চপাণ্ডবের মধ্যে যে ভীম রয়েছে তার স্ত্রী হচ্ছে হিড়িম্বা। পুরো চারদিক বরফে ভর্তি, বরফ পড়েছে। দূরে মন্দির, পুরো বরফ জমে বসে আছে, পা স্লিপ করছে, আস্তে আস্তে হাঁট করছে। হিড়িম্বা মন্দির পুরো বরফ সিমেন্টের মতন শক্ত হয়ে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হিড়িম্বা মন্দিরের সামনে। सोनू रखा हुआ नाम। सोनू, क्या इसका नाम? सोनू है। हाँ, लगा लो, कुछ नहीं करेगा। पढ़ते हो तो कौन क्लास में? सिक्स। स्कूल बंद है? ट्यूशन? ट्यूशन भी बंद है, ऑनलाइन क्लास है। ऑनलाइन क्लास? ट्यूशन कहाँ है? यहाँ पर ही। ट्यूशन नीचे है, नीचे है। चालीस मार्क्स। स्कूल कहाँ पे? स्कूल ऊपर डीपीएस। तब हेलो फ्रेंड, आज मारानीते तृतीय दिन 28 नवंबर
সকালে ব্রেকফাস্ট করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, মার্কেটিংয়ে বেরাবো। মার্কেটিং করে আসে লাঞ্চ কমপ্লিট করে দুপুর তিনটের দিকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ফ্লাইট রয়েছে 29 নভেম্বর। আজকে ওয়েদারটা খুব একটা খারাপ নেই, 3 ডিগ্রি চলছে সেলসিয়াস, অল্প ঠান্ডা রয়েছে, ঠান্ডা তো রয়েছে কিন্তু কিছুটা কম। সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছে, আমাদের কার্ডগুলো ক্ষণে আসবে, মার্কেটিং করতে যাওয়া হবে। আমাদের গাড়িগুলো সব রেডি, সবাই একে একে আসছে, এবারে মার্কেটিংয়ের দিকে যাওয়া হবে। যার মার্কেটিং করবে তারপর ফিরে আসে, লাঞ্চ কমপ্লিট করে দিল্লির দিকে রওনা দেওয়া হবে। इसमें चलेगा रोज दे रहा है ना, देखो पश्मीना अंदर पश्मीना कपूर देखो एक रोज का दे रहे हैं। মেটেরিয়াল একই হ্যাঁ ডিজাইন আরেকটা ছিল ভাই ইসকা কালার 24 মে হোক আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত গাড়ি চলে আসছে পিক আপ করতে, দিল্লির উদ্দেশ্যে রওনা দেব। আজ 28 নভেম্বর, দিল্লিতে আমাদের ফ্লাইট 29 নভেম্বর। দিল্লি টু ডাইরেক্ট কলকাতা হচ্ছে না, আমাদের ভায়া লগ্ন হয়ে কলকাতা হচ্ছে। দিল্লিতে আমাদের ফ্লাইট 2:10 লগ্নতে পৌঁছাবো 3:20, মানে 1 ঘন্টা 10 মিনিট লাগছে আমাদের। লগ্নতে 2 ঘন্টা 20 মিনিট রেস্ট নেবো, তারপর লগ্নতে আমাদের ফ্লাইট 5:40, কলকাতায় পৌঁছে সন্ধ্যে 7:20, তারপর কলকাতা থেকে বাড়ি বাঁকি করে যাবো। টাটা, গুড বাই।